আর্জেন্টিনা এমন একটি দেশ যেখানে কখনোই ফুটবল প্রতিভার অভাব দেখা যায় না। মেসি মারাদোনার দেশ থেকে প্রতি বছরই উঠে আসে অসংখ্য তরুণ মেধাবী ফুটবলার। এবছর যেমন ফুটবল বোদ্ধাদের নজর কেড়েছেন বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার ভ্যালেন্টিন বার্কো। লেফট ব্যাক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে খেলছেন প্লেমেকার হিসেবে। তার দিকে নজর রেখেছিল ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের মতো বড় ক্লাবগুলো। এরই মধ্যে দারুণ আলোচিত ফুটবলার ভ্যালেন্টিন বার্কো সম্পর্কে আজকে আমরা নানা তথ্যই জানব। ২০০৪ সালের 23শে জুলাই আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের ভিয়েসিনতিনসো দে মায়ো শহরে জন্মগ্রহণ করেন ভ্যালেন্টিন বার্কো। ছোটবেলা থেকেই তার প্রতিভা নজর কেড়েছিল স্থানীয় ক্লাবগুলোর। খুব কম বয়সেই আর্জেন্টিনার অ্যাথলেটিকো স্পোর্টিভো ক্লাবের যুবদলে খেলার সুযোগ পান তিনি। সে সময় স্ট্রাইকার পজিশনে খেলতেন এই তরুণ প্রতিভা। একসময় তিনি নজরে পড়েন বিখ্যাত আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের স্কাউট র্যামন মাদ্দোনির। তিনি এর আগে হুয়ান রিকুয়েলমে, কার্লোস তেভেজের মতো প্রতিভা খুঁজে বের করেছিলেন। র্যামন মাদ্দোনি বোকা জুনিয়র্সে নিয়ে আসেন ভ্যালেন্টিন বার্কোকে। ট্রায়ালে নিজের প্রতিভা দেখিয়ে একাডেমিতে সুযোগ পেয়ে যান তিনি। কিন্তু বোকা জুনিয়র্স ক্লাবের একাডেমি তার বাড়ি থেকে প্রায় 225 কিলোমিটার দূরে। এরপরও তিনি বাড়ি ছাড়েননি, বরং প্রতিদিন প্রায় 450 কিলোমিটার পথ যাওয়া আসা করতেন। তবে তার এই পরিশ্রম এবং আত্মত্যাগ বৃথা যায়নি। বোকা জুনিয়র্সের যুব দলে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি মূল দলের কোচদের নজর কেড়ে নেন। এরই ধারাবাহিকতায় মাত্র 16 বছর বয়সে ভ্যালেন্টিন বার্কোর বোকা জুনিয়র্সের মূল দলে অভিষেক হয়। 2021 সালে অভিষেক হলেও শুরুতে তিনি একাদশে নিয়মিত ছিলেন না। অবশ্য গল্পটা বদলে যায় 2023 সালে, যখন তিনি লেফট ব্যাক হিসেবে একাদশে ঢুকেন। এরপর প্রতিটি ম্যাচেই দলের আক্রমণ তৈরি, ডিবক্সে নিখুঁত ক্রস এবং ড্রিবলিং দক্ষতা দিয়ে ভক্তদের মন জয় করে নেন ভ্যালেন্টিন বার্কো। লেফট ব্যাক হিসেবে মাঠে নামলেও পুরো মাঠ জুড়ে বার্কোর বিচরণ এবং সৃষ্টিশীলতার কারণে বোকা জুনিয়র্স ক্লাবের কোচ আলমিরন তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে শুরু করেন। এই পজিশনে কোপা লিবার্তাদোরেস টুর্নামেন্টের ফাইনালে চোখ ধাঁধানো ফুটবল খেলেন তিনি। পূর্বসরি দিয়েগো মারাদোনা এবং হুয়ান রিকুয়েলমের মতো তিনিও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে পাসিং, ড্রিবলিং এবং সৃষ্টিশীলতার অপূর্ব প্রদর্শনী মেলে ধরেন। 2022-23 মৌসুমে 2টি গোল এবং 8টি অ্যাসিস্ট করে বোকা জুনিয়র্সের মৌসুমের সেরা ফুটবলারদের একজনে পরিণত হন বার্কো। খুব স্বাভাবিকভাবেই ভ্যালেন্টিন বার্কোর উপরে নজর পড়েছে ইউরোপের ক্লাবগুলোর। ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো বিখ্যাত ক্লাবগুলো তাকে দলে টানার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তবে ভ্যালেন্টিন বার্কো বেছে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনকে। ক্যারিয়ারের শুরুতেই বড় ক্লাবে গিয়ে বেঞ্চে বসে থাকতে চাননি তিনি, তাই তো ছোট ক্লাবে গিয়ে নিজেকে গড়ে তুলতে চান বিশ্বসেরা হিসেবে। ভ্যালেন্টিন বার্কো কি পারবেন বিশ্বসেরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে? আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং তরুণ ফুটবলারদের সম্পর্কে এমন আরো অজানা সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।